আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রাসলিল্লা আলা আলহি ওয়াসি ওয়ামাওয়ালাহ অনেকে আল্লাহর কাছে পার্থিব জীবনের অনেক কিছু পাওয়ার জন্য দোয়া করে থাকেন প্রার্থনা করে থাকেন যেন তার নানারকম দুনিয়াবী সাফল্য অর্জিত হয় অথচ তারা এটা লক্ষ্য করেন না যে আল্লাহর কাছে হয়তো বড় বড়ো ইবাদতের ক্ষেত্রে তফিক কামনা করা হয় না সামর্থ্য চাওয়া হয় না ইব্রাহিম আলিয়া দোয়ার মধ্যে আমরা লক্ষ্য করি তিনি আল্লাহ সুবাহানো আলার কাছে কায়েমকারী হওয়ার তৌফিক কামনা করেছেন নিজের জন্য এবং নিজের বংশধরদের জন্যে আল্লাহ সুবাহানহ আলা ইব্রাহিম আলাইস্লামের শি দোয়াকে এখানে উদ্ধৃত করছেন আল কোরআনের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ ওয়াহাব আলী আল আল ইসমা ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বী লা রব্বিজায়নী মকি মা সোয়ালাচি ওমিন দুর র ইয়াচি রব বেনা ওয়াচা কাব্বালদোয়া অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ সুভান হোতাআলার জন্য যিনি আমাকে দান করেছেন বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী হ্যাঁ আমার রব আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে সলাদ কায়েমকারী বানিয়ে দাও হ্যাঁ আমাদের রব আমার দোয়া কবুল কর এভাবেই আসলে আমাদের দোয়া করা উচিত আমরা দুনিয়ার বিভিন্ন কাজের সাফল্যের পাশাপাশি আল্লাহর ইবাদত যেন সঠিকভাবে আদায় করতে পারি সে তফিক আল্লাহর কাছে কামনা করা উচিত এবং এমনই একটি দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আইনি ও অসক্রিকা হস্তায়িক হে আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার দিকির করার উপর এবং আপনার শকর করা এবং আপনার ইবাদত সুন্দরভাবে পরিপালন করার আসুন আমরা আল্লাহর কাছে ইবাদতের সামর্থ্য লাভের জন্য দোয়া করি